এখন রাজ্য সরকারের কাছে বেশ কিছু অভিযোগ আসছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু মানুষজন, বিশেষ করে গ্রামের মানুষজন এবং ক্লাবের সদস্য, তারা ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোন রকম ভাবে রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কিন্তু এর সাথে ইনভলভ থাকতে পারবে না। একেবারেই কিন্তু যার লক্ষ্মীর ভান্ডারের দরকার, যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী হবেন, তিনি নিজে ফর্ম ফিল আপ করবেন। যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে সরকারি কর্মী যারা উপস্থিত রয়েছেন ক্যাম্পে তারা ফর্ম ফিল আপ করে দেবে। যদি সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকারি কর্মীর সংখ্যাটা কম, অত যে ভিড় হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে, যে লাইন পড়ছে, সেই লাইনে সরকারি কর্মীরা সামাল দিয়ে উঠতে পারছে না। সেখান থেকে এই করা নির্দেশ দেওয়া হলো যে বেশি করে কন্যাশ্রী মেয়েদের, কলেজের ছাত্রছাত্রীদের, আশা কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানো হোক। অর্থাৎ সরকার যাদেরকে অ্যাসাইন করবে, সরকার যাদেরকে বলবে এই লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পগুলোতে থাকার জন্য, তাদের মাধ্যমেই যাতে মানুষজন ফর্ম ফিল আপ করতে পারে, মহিলারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে তার জন্য নির্দেশ দেওয়া হলো। এবং অভিযোগ আসার পর সরকার অনেকটা করা নবান্য করা হবে, আবার ডিএমদের জানালো যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাইরের কোনো লোক যুক্ত না থাকে, কোনো রাজনৈতিক ব্যক্তি যাতে যুক্ত না থাকে, যেটা মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন যে কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিদের এই কাজে লাগানো হবে না। ধন্যবাদ সুমন। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুয়ারে সরকারের সহায়তা ক্যাম্পে ভাঙচুর। স্থানীয় তৃণমূল নেতার উদ্যোগে কয়েকদিন আগে গ্রামে খোলা হয় দুয়ারে সরকার প্রকল্পের সহায়তা ক্যাম্প। তৃণমূলের ওই গোষ্ঠীর অভিযোগ, গতকাল ক্যাম্পে চড়াও হয়ে ভাঙচুর চালায় সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের অনুগামীরা। অভিযুক্তদের পাল্টা দাবি, বেআইনিভাবে এই ক্যাম্প চলছিল, বন্ধ করতে বলায় মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো মেলেনি। লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম লুঠের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হরিশ্চন্দ্রপুরে। এদিন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খিজিরিয়া বাংড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, কম সংখ্যক ফর্ম আনায় তা দ্রুত শেষ হয়ে যায়, আর এরপরই বিশৃঙ্খলা দেখা দেয়। বিডিও অফিস থেকে ফর্ম পৌঁছলে সেগুলি লুট হয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা। এখানে ফর্মের খুব অভাব, পঞ্চায়েত থেকে যা ফর্ম পাঠিয়েছে এখানে ফর্ম প্রায় বেলা 11টার মধ্যে শেষ হয়ে গেছে। এই জন্য মানুষ কিছু বিক্ষোভ করছেন, এটা আপনি আবার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কীরকম মার্কেট পেন্ট হচ্ছে। প্রশাসনের কোনো নয়, আমি পঞ্চায়েত স্টাফ আসফাককে ফোন করেছি, উনি বলছেন আমি পাঠাচ্ছি, এক ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত ফর্ম পাঠায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।